जयाय तारा जय तारा। आज आलोचना करब मुद्रा निये। योग आसनेर एकटा अंग बला जाय मुद्रा। आज एमोनी एकटा मुद्रा निये आलोचना करब जार नाम कुबेर मुद्रा। एई कुबेर मुद्रा खूब भालो मुद्रा। जारा खूब चिंताय आछेन, जारा कोनो धरनेर अर्थनैतिक समस्याय भुगछेन, तारा सेई समस्या थेके रेहाई पावार पथ खुजे पावार जोन्नो प्रतिदिन अंतत 15 मिनिट करे सकाले ओ 15 मिनिट करे सन्ध्याय दिने 2 बार करे एई कुबेर मुद्रा अनुशीलन करुन। माने दिने 2 बार करे एई मुद्रा करुन। अनेकेर मने प्रश्न आसते पारे कुबेर मुद्रा आबार की। कुबेर मुद्रा भारतीय योग शास्त्रेर अंतर्गत एकटी मुद्रा। एई मुद्रा 21 दिनेर मध्ये आकांक्षित फल अनुभव करते आरम्भ करबे। एई मुद्रा श्रद्धा ओ विश्वास सह मुद्राटी अनुशीलन करुन। विश्वास राखबेन आपनी এই মুদ্রা দ্বারা অবশ্যই আকাঙ্ক্ষিত ফল লাভ করবেন। মুদ্রার প্রতি বিশ্বাস মুদ্রার শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। ছবিতে দেখানো হাতের আঙুলের ভঙ্গিমা অনুসারে মুদ্রা করিবেন। প্রথমে বাবু হয়ে বসুন, শির দ্বারা সোজা রেখে। সাধারণভাবে বসে বা পদ্মা আসনে বসে বা আপনার সুবিধা মতো বসে ধ্যানের ভঙ্গিমায় হাঁটুর উপর হাত রেখে সকাল ও সন্ধ্যায় এই মুদ্রা করলে আকাঙ্ক্ষিত ফল লাভ হয়। কুবের মুদ্রা কিভাবে করবেন? প্রথমে 2টি আঙুলকে হাতের তালুর সঙ্গে ভাঁজ করে নিন, মানে মুড়ে নিন কনিষ্ঠা ও অনামিকা আঙুলকে, মানে যেটি হাতের ছোট আঙুল ওই আঙুলটিকে কনিষ্ঠা বলা হয় ও তার পরের আঙুলটাকে অনামিকা বলা হয়। এই 2টি আঙুলকে মুড়ে নিন। এরপরে তর্জনী ও মধ্যমা একসঙ্গে বুড়ো আঙুল সহ 3টি আঙুলকে স্পর্শ করান, ঠিক ছবিতে যেভাবে দেওয়া আছে, মানে চিত্রের মতো। তাহলেই কুবের মুদ্রা হয়ে যাবে। এই মুদ্রা যে কোনো আসনে বসেও করতে পারেন, 15 থেকে 45 মিনিট পর্যন্ত করতে পারেন। কোনো বাধা ছাড়া 5 মিনিট করে দিনে 3 বার করতে পারেন। তবে যেভাবে প্রথমে বললাম সেইভাবেই কুবের মুদ্রা করলে বেশি কার্যকারী হবে। এই মুদ্রা এমন কোনো কঠিন মুদ্রা নয়, একেবারে সহজ মুদ্রা। অনামিকা ও কনিষ্ঠা 2টি আঙুলকে মুড়ে নিন। তারপর মধ্যমা তর্জনী ও বৃদ্ধাঙ্গুল একসঙ্গে আঙুলের মাথা বা ডগা বলতে পারেন, এই 3টিকে স্পর্শ করান, তাহলেই দেখবেন কুবের মুদ্রা হয়ে যাচ্ছে। এই মুদ্রার উপকারিতা: মনোযোগ শক্তি বৃদ্ধি করে, মনে প্রশান্তি আনে এবং আত্মমনোবল আনয়ন করে, মস্তিষ্ক ঠান্ডা রাখে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে, আধ্যাত্মিক চেতনা বাড়ায়, মনের আশা পূর্ণ করে, অর্থ কষ্ট দূর করে, দারিদ্রতা দূর করে। এক মনে একই সময়ে প্রতিদিন এই মুদ্রা করুন। এই মুদ্রার সঙ্গে সঙ্গে কুবেরের মন্ত্র জপ করলে আরও ভালো ফল পাবেন। কুবেরের মন্ত্র বলছি, শুনুন। চেষ্টা করব কুবেরের মন্ত্র
লেখা দেবার লেখা দেখে দেখে মুখস্থ করতে পারেন বা নোটবুকে নোট করে নিতে পারেন। মন্ত্রটি হচ্ছে ওম শ্রীং হ্রিং কুবেরায় নমঃ। এই মন্ত্রটি আবার বলছি, ওম শ্রীং হ্রিং কুবেরায় নমঃ। ঠিক এইভাবে মনে মনে জপ করতে থাকুন বা হালকা গুনগুন করে শব্দ বের করতে পারেন। এই মন্ত্র কুবের মুদ্রায় পদ্মাসনে বসে জপ করবেন বা করলে আপনার আর্থিক সমস্যা দূর হবে এবং এই পদ্মাসনে বসে বা যেভাবে বসে বসলে আপনার সুবিধা হয় সেইভাবে বসে এই মন্ত্র জপ করলে বেশি কার্যকারিতা পাবেন বা আরও ফলদায়ক লাভ হবে। এই মুদ্রার আরও মন্ত্র আছে, দেবার চেষ্টা করব অন্য কোনো এপিসোডে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মঙ্গলময় জীবন কাটুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজ এই পর্যন্তই। জয় তারা, জয় তারা।